আর ও ওই তরকারি পড়া রাখছিল নাবিয়ে, উনুনে রোধে নাবিয়ে সবে সামনে এমনি ফিরেছে আর উনি নিয়ে একদম ওই উনুনের ওপরে, আগুনের উনুনের ওপরে ফেলেছে, ফেলে ওইখানে একদম একটা চাপ দিল। হাই ফ্রেন্ডস, সুন্দরবনের ভূমিপুত্র চ্যানেলে সবাইকে স্বাগত। তো আমরা সুন্দরবনে ঘুরতে ঘুরতে বহু মানুষের সাথে আমরা আলাপ করছি এবং সুন্দরবনের মানুষের জীবন কাহিনী আমরা শুনছি, কিভাবে তারা মাছ কাঁকড়া ধরতে যায়, কিভাবে গিয়ে ওখানে থাকে, কিভাবে ওনাদের সাথে সেই থাকতে থাকতে দুর্ঘটনা ঘটে, সেই সব কাহিনী আমরা শুনছি এবং তাদের জীবনের সেই সব জিনিসগুলো আমরা তুলে ধরছি আপনাদের সামনে কিভাবে ঘটেছিল। তো আসুন আমরা আজ জানবো এই কাকুর কাছ থেকে, ইনিও সঙ্গী সাথে নিয়ে গেছিলেন জঙ্গলে, বহু বছর ধরে জঙ্গল করছেন, উনি নিজের মুখ থেকে আমরা গল্পের মধ্যে মানে শুনলাম উনি প্রায় 30-35 বছর জঙ্গল করেছেন এবং বর্তমানে এখন করছেন না, সেটা কিসের জন্য করছেন না আমরা আপনাদেরকে জানাবো এবং কি হয়েছিল ওনারই নৌকোয় এক দুর্ঘটনা ঘটে যায়, তো সেটা কিভাবে হয়েছিল আমরা পুরো বিষয়টি জানবো ওনার কাছ থেকে। তো আসুন আমরা শুনে নিই ওনার মুখ থেকে। তার নাম? নাম সুজিত মণ্ডল। আচ্ছা, এই জঙ্গল জীবনটা শুরু হলো কিভাবে? জঙ্গল জীবন শুরু হলো তো সংসারের আর্থিক কন্ডিশনে, বাবারও জমি জায়গা নেই বললে চলে, তো বাবা অনেক খাটাখাটি করে কোনো রকমে সংসার নির্বাহ করতো, জঙ্গল জীবন কাটিয়েছে অনেক দিন ধরে। তারপরে আমার বেশি দূর লেখাপড়া শিখিনি, ওই ক্লাস 4 অবধি লেখাপড়া শেখার পরে তারপরে তো ওই বাবার সঙ্গে জঙ্গল জীবন শুরু হলো, জঙ্গলে যাওয়া আসা, মাছ কাঁকড়া ধরা। তারপরে একটা এই বিএলসি কিনে নিলাম অন্যের কাজ দিয়ে, নেওয়ার পরে সেখান থেকে বিএলসিতে চলাফেরা করছি। তো কমসে কম 35 বছর ধরে চলছে। তারপরে আমার সঙ্গে যারা ছিল তাদের একটা ঘটনা ঘটে যাওয়ার পরে তারা আমার থেকে ছেড়ে চলে যায়, গেলে পরে আবার অন্য লোক নিয়ে জোটাফোড়া করে করি। 1 বছর করলাম, ও আমার সঙ্গে 2 বছর ছিল। এই যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হলো, বিষ্ণুপদ মণ্ডল, হ্যাঁ, সেটা কীভাবে হয়েছিল যদি একটু বলো? ও প্রথম বছর আমার সঙ্গে থাকলো, তারপরে আবার ওরা দুজনে স্বামী স্ত্রী এসে আমাকে বললো, আমার জামাইবাবু সম্পর্কে ডাকে, তো বললো আমাদের জন্য জায়গা রেখো আমার জন্য। আমি বললাম দেখ, আমি তো গতবারে যা লোক ঠিক করে নিয়েছিলাম, এবারে তোকে লোক ঠিক করে আনতে হবে, আমি ঠিক করবো না। ও নিজেই লোক ঠিক করে আনলো বাবুরামকে, এনে একসঙ্গে যাওয়া আসা করছি। প্রায় 70,000 মতন টাকা ও ব্যাংকে অ্যাকাউন্টে জমা করে আমার সঙ্গে নিয়ে গিয়ে জমা করলো, করে তারপরে জঙ্গলে গেল। সোমবারের দিন গেল শ্বশুরবাড়ি, সেখানে খাওয়ার সময় তারা বললো যে এই পরিস্থিতি, আমরা এরকম একটা দুর্ঘটনার জিনিস দেখেছি স্বপ্নেতে, তো তোমার মালিককে বলো একটু পিছিয়ে যেতে। আচ্ছা, ও আমাকে বলেনি কিছু, আপনাকে জানায়নি এই কথাটা? না, সেখান থেকে আবার গেল জামার বাড়ি ওই সোমবারের দিন রাত্রেতে। ওখানে দুপুরবেলা খেলো শ্বশুরবাড়ি, রাত্রে জামার বাড়ি খেলো। জামার বাড়ির বেইমশাইরা জামাইরাও বললো যে আমরাও এরকম একটা দুর্ঘটনার জিনিস দেখেছি, তো তুমি মালিককে বলো এগোনে না যেতে, মানে আগে থেকে আগাম জানতে পেরে গেছিলাম। তো ও আমাকে কিছু জানায়নি। আচ্ছা, আমার ঘরের লোক জানিয়েছিল একটা জিনিস ওই দুর্ঘটনা সম্পর্কে, তো আমি ওই জিনিসটা অতটা গুরুত্ব দেইনি। তারপরে জঙ্গলে গেলাম, মঙ্গলবারের দিন সকালে এসে ওরা বাজারঘাট সব আগে থেকে হয়ে গিয়েছিল, জলটা তুলতে বাকি ছিল, জল তুললাম। এরকম জোয়ারবেলা বেরিয়ে যাবো ভাড়া লাগলে, তো বেরিয়ে গেলাম। বুধবারের দিন কাজ করলাম জঙ্গলে, কাজ করে বিকালে বসে আসি 4টে নাগাদ বেলা। তো ও বলছে দাদা চা বসাবো, আরে এত বেলায় চা বসাবি? কেমন হবে বেলাটা? 4টে নাগাদ হবে বেলা, মানে বিকেল 4টে। আচ্ছা আচ্ছা, তা আমি বলছি একটু পরে করিস, কোন এত বেলায় চা খাবো, আবার তো সন্ধ্যাবেলা চা খাওয়া লাগবে, তাহলে দেরি কর। তারপর বলতে তাহলে ভাত বসে, আমি তুই তো জ্বালাতন করলি যে খুব, এরকম গল্প হচ্ছে। আর আমার বাবুরাম বলছে পিছন সে, তাহলে আমি দনে লবণ দিতে বসি। এই ঘটনা সব বলতে বলতে নদীর কিনারে বসে আছি আমি, একটা ওই সুদ ফেলে বসে আছি, মাছ টাছ নিয়ে রাত্রে খাবো কি,
সুদ পেলে বসে আছি, মাছ পেলাম, দুটো তিনটে মাছ পেলাম, ওই ট্যাংরা মাছ যেটা নদীতে পাওয়া যায় গাঁড় ট্যাংরা বলে, ওই পেলাম দুটো তিনটে। তাই আমি বলছি যে মাছ হয়ে গেছে চল বাইরে যাই। এর ফাঁকে ও চা টা করে আমাদের দুজনকে দিল, ও খেলো, সঙ্গে সঙ্গে ভাতও বসে দিল, আমার কথা শুনলো না কিছু। আমি যে নিষেধ করলাম একটু পরে বসাস তা শুনলো না। তারপরে চা খাচ্ছে, এর ফাঁকে আরও দুখানা বিস্কুট বের করে রেখেছে বাইরে, রেখে বসে আছে। আর আমরা ওখানে গেলেই একদল মাদররা আসে আমাদের কাছে, আমরা খাবার টাবার দিই, মানে ওখানে আসে, হ্যাঁ আমাদের কাছাকাছি আসে, আসলে আমরা খাবার টাবার দিই, দিলে ওরা খেয়ে দিয়ে চলে যায়। এখন ও যে বিস্কুট রেখেছে কি মন্তব্য করে আমি তো জানি না। তা আমি আমাদের নৌকায় সই থাকে, সইয়ের ভিতর দিয়ে আমি গুড়ি মেরে দেখি ওখানে ওর কাছে দুটো বিস্কুট রাখা আছে। আমি কিরে চা বিস্কুট খাওয়া হয়ে গেলো, তা বলতে বিস্কুট ওখানে দুটো, তা বলতে আমার খিদে লেগেছে আমি খাবো, তা ভালো কথা খা, তাই বদ মতলব করে আছে সে তো আমি জানি না। তারপরে তো ও ভাত বসিয়ে দিয়েছে, দিয়ে সঙ্গে সঙ্গে খানিকটা খৈনি তামাক হাতে জ্বলছে, চা পান বিড়ি, চাটা খাওয়া হয়ে গেলে পান বিড়ি তো খায় অনেকে, যারা তামাক খায় তারা তামাক খায়, মানে দুটো বিস্কুট এখনো খায়নি না। তারপরে ওই তামাক মাখাচ্ছে আর বলছে, আমার বাবুরামকে বলছে বাবু একটা কাব্যি করবো। আমি তখন আমি বুঝে ফেলাইছি এ মাল এই তামাক মিশিয়ে বিস্কুট দিয়ে বাঁদরের দেবে খেতে। তখন আমি বলা শুরু করেছি, আমি বলি দেখ বিষ্ণু, জঙ্গল জঙ্গল জায়গাটা খুব খারাপ জায়গা, তেমন ভালো জায়গা, এটা যেমন খারাপ জায়গা তেমন ভালো জায়গা, তো তুই ওদের প্রতি অন্যায় করিস না, ওরা অবলা জন্তু, ওরা তো বলতে পারে না কিছু, তা ওরা যে কথা আকার ইঙ্গিতে বলে সেটা তুই বুঝে নিবি বা আমি বুঝতে পারি, আমি তোকে বলবো কথা পরে, তা তুই আপাতত আমার মনে হয় তুই দিস নে, ওদের দিলে খুব খারাপ হবে, অন্যায় করা হয়ে যাবে ওদের প্রতি। তো আমাদের কথা শুনলো না, বাবুও বললো খুব যে বাবু, বাবুর বললাম বাবু দেখো ও কী পরিস্থিতি করছে, তা এই অন্যায় ওর, আমরা তো মানুষ কোন ছাড়, ভগবান পর্যন্ত ওকে ক্ষমা করবে না এই অন্যায় করলে, মানে বিস্কুটের সাথে তামাক মিশিয়ে ও কাগজে করে ছুঁড়ে দেবে উপরে ওরা খাবে, এই বলতে চাইছে আর কি। তা আমি ওকে না বললাম, শুনলো না, তাই করলো, মিশিয়ে দিল, বড় বাঁদরটা ছুটে এসে ওই কাগজটা ছিঁড়ে একদম ওর দিকে দাঁত মুখ খিঁচিয়ে একটা দৃশ্য দেখিয়ে ওর ছুটে চলে গেল উপরে, গিয়ে গাছে বসে বসে ওর দিকে শুধু ওই দাঁত মুখ খিঁচাচ্ছে আর গোংরাচ্ছে। আমরাও বুঝতে পেরেছে। তখন আমি ওকে বলছি যে এ বিষ্ণু বল দিন ও তোর কী বলে গেল। তা বিষ্ণু একটু মুখ খিস্তি করে বলল। আমি বললাম দেখ তুই যে মুখ খিস্তি করে ভাষাটা বললি সেটাও কিন্তু ভালো বললি। তা বাবু বলছে যে বিষ্ণু সে ও তাহলে কী বলে গেল। আমি বললাম ও এই বলে গেল যে ও আজকের আমাদের খেতে দিল না, আমাদেরকে মারার ধান্দা করে এই একটা পয়জন মিশিয়ে খাবারের সঙ্গে দিল, তো এই পাপ যে করলো ওর পাপ ক্ষমা কেউ করবে না, ভগবান পর্যন্ত ক্ষমা করবে না ওকে। মানে আপনি ঠিক বুঝতে পেরেছেন যে এইবার আমি তখন বাবুরামকে বলছি বাবুরাম কী করা যায়, কা এইরকম গতকাল মঙ্গলবার গেছে, মঙ্গলবারে গেছি আর আজকের বুধবার এরকম বিকালে চারটের সময় হচ্ছে ঘটনা, তারপরের দিন সকালে বেলা আটটা সাড়ে আটটা নাগাদ, তার আগে একটা খেমন ফেলেছি, ছয় সাতশো চারা ফেলা আছে, তিন হাত অন্তর অন্তর একটা করে চারা বাঁধা আছে, তো সাতশো চারা দোন ফেলা চারটুকুনি জায়গা না, এই এক খেমন বাইছি, তারপরের খেমনে এই অ্যাক্সিডেন্ট, তো সৎখানেক চারা উঠেছে আমার, তারপরেই এত উপর দিয়ে ঝাঁপিয়ে এসেছে এই মাথাটা, এই মাথার উপর দিয়ে ঝাঁপিয়ে আসছে বাঘ। আমি তখন উঠে দাঁড়াইছি, আমি পাশায় থাকি আর বাবুরাম গোল ইয়েতে দন তুলতে থাকে, ও কাংড়া নিতে থাকে, তো আমি বাবুরামকে বলছি বাবুরাম তুমি মাথাটা সরাও, এ কথা আর আমার বলার সময় হয়নি, মাথাটা শুধু মুখ দিয়ে বের করেছি এর মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেছে নৌকায়। আর ও ওই তরকারি পড়া রাখছিল নাবিয়ে, উনুনের ওর থেকে নাবিয়ে সবে সামনে এমনি ফিরেছে আর উনি নিয়ে একদম ওই উনুনের ওপরে, আগুনের উনুনের ওপরে ফেলেছে, ফেলে ওইখানে একদম একটা চাপ দিল, দিয়ে ওইভাবে গড়িয়ে দুজন পড়ছিল, মানে নৌকো থেকে গড়িয়ে নিচে পড়েছে, নিচে পড়ে গেছে জলে। আমার এর উপর দিয়ে জীবিকা নির্বাহ হচ্ছিল, তো আজকে সেই রাস্তা আমাকে বন্ধ করে দিয়েছে,
আমার বাচ্চারা, আমার আত্মীয় কুটুম্বরা, অতএব আমি সেই জায়গায় আর যাচ্ছি না। আমার নিজের বিএলসি থাকতে, নিজের নৌকা থাকতে আমার সেই রাস্তা বন্ধ হয়ে আছে। তাহলে আমি কীভাবে জীবিকা নির্বাহ করছি? আমার এক কাঠা জমি চাষ নেই। এই পরিস্থিতিতে আমি আছি এখন, বর্তমানে বসে আছি। বাচ্চাটা আমার বাইরে কাজ করছে, একটা ছেলে, আর বৌমাই বর্তমানে সামনে আছে, মেয়েটা বিয়ে দিয়েছি। তো এই পরিস্থিতিতে আমার জীবিকা চলছে। এখন টুকটাক নদী মানে নৌকা নিয়ে এই কাছে পিঠে আমার এইখানে মাছ ধরি। এইভাবে আমার নিজস্ব নৌকা, নিজের নৌকা আছে, নিজের জালও আছে, আর একখানা জালে পেপার দিয়ে ঢাকা আছে। এইভাবে চলছে। তো জঙ্গলের দিকে আর ছেলেরা বা আত্মীয় কুটুম্ব যারা যেখানে আছে তারা একদমই না বলে দিয়েছে। তো সেই দিক দিয়ে আমি পিছিয়ে আছি আপাতত। এখন এই পর্যন্ত আমার বক্তব্য। তো কাকুকে অনেক ধন্যবাদ এমন একটা ঘটনা আমাদের সামনে তুলে ধরার জন্য। আর সত্যি এটা শুনে ভালো লাগলো যে আপনি এখন জঙ্গল যাচ্ছেন না। জঙ্গল না যাওয়াটাই ভালো, কারণ এখন যা যেভাবে জঙ্গলের বাঘের উৎপাত, তার মানে কি বলবো, মানুষ গেলে এখন ফিরেও ঠিক আসছে না, বা কেউ যে কে কখন কীভাবে পড়বে সেটা একমাত্র ওপরালাই জানে। তো আপনাকে ধন্যবাদ অসংখ্য যে আপনি এখন জঙ্গল করছেন না, এমনি কাছাকাছি নদী লোকালয়ে ইনি মাছ ধরে জীবিকা নির্বাহ করছে। তো যদি ভিডিওটি দেখে আপনাদের মনে একটু জায়গা করে নিতে পারে, তাহলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিন। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।